খলিফা হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন কিন্তু খেলাফত চলছে। খেলাফতটা কি? গণতন্ত্রের মাধ্যমে একজনকে নেতা নির্বাচন করা, একজনকে খলিফা নির্বাচন করা, এবং এই খলিফা যিনি হবেন তার দায়িত্ব হলো শরিয়াতের আইনে রাষ্ট্র পরিচালনা করা, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি এই 53 বছর বয়স মক্কার জমিন অতিবাহিত করেছেন, হিজরত করেছেন, তিনি 53 বছর বয়সে, কত বছর? 53 বছর বয়সে হিজরত করেছেন, তখনও তিনি খেলাফত চালু করতে পারেননি, তখনও তিনি শরিয়া আইন, কোরআনের আইন তিনি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারেননি। হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আল্লাহর নবী বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন না হয়নি? মদিনা জীবনে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে। কোন যুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীরা আগে হাত করেনি? যদিও ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামকে মিটাবার জন্য আগে যদি চক্রান্ত করে মুসলমানদের উপর আক্রমণ না করতেন, একটাও যুদ্ধ হতো না। কেউ যদি কাউকে মারতে আসে আর তার আত্মরক্ষার জন্য কেউ যদি সামনে গিয়ে দাঁড়ায়, এটা তার ভুল নয় যে মারতে আসছে, তার ভুল। কথাকে বুঝতে পেরেছেন? যুদ্ধের ইতিহাসগুলো জানবেন, যুদ্ধের ইতিহাসগুলো পড়বেন, কোন যুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীরা আগে কারোর উপরে আঘাত করেনি। নবী বারবার নির্দেশনা দিতেন, খবরদার আগে আঘাত করো না, যদি আগে আঘাত করে তার পাল্টা জবাব দাও। ওরা যদি আঘাত না করতো একটাও যুদ্ধ সংঘটিত হতো না। নবী সাহাবারা জান দিলেন, নবীর নাম দান মোবারক শহীদ হলো, আমার নবীর রক্ত জমিনে ঝরলো, নবীর সাহাবায়ে কেরামেরা সর্বস্ব ত্যাগ করলো। আল্লাহর নবীর কমপ্লিট জীবন, 63 বছরের জীবনে মদিনায় 10 বছর হায়াত পেয়েছিলেন, মদিনার 10 বছরের জীবনে তিনি খেলাফতি জীবন, তিনি ইসলামিক আইন প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল্লিল আলামিন, আমার রাসূলুল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, আল্লাহর নবী নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আমার নবী মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মদিনা জীবনে গিয়ে নবী আমার দুনিয়ার মানুষকে কোরআন অপরের মাল আত্মসাত করা যাবে না, জুলুম করা যাবে না, লুটপাট করা যাবে না, নারীর পিছনে পিছনে ঘুরে নারীর সম্মানে আঘাত করা যাবে না, ছেলেমেয়ের হক ফাঁকি দেওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। দয়ার নবী, মায়ার নবী, অন্তরে বড় বড় লিডার হয়ে বসে আছে, আছে না? নাম লিখতে পারে না প্রধান মেম্বার। আমি রাজনীতির লোক না, রাজনীতির কথা বলি না, আপনার আমাকে হুজুর হিসাবে দাওয়াত করেছেন, এই জ্ঞান কাণ্ড কিন্তু আমার আছে। কে কোন পার্টি করবেন আপনার ব্যাপার, ব্যক্তি আক্রমণ ইসলাম শেখাইনি, তবে আপনাদের বলে দেই ইসলাম পৃথিবীর মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন। যেটা বলবো, নবী যদি বেঁচে থাকা অবস্থায় কোন সাহাবীর নাম বলে যেতেন যে আমার পরে উনি খলিফা হবেন, উনি খেলাফত পাবেন, উনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে রাষ্ট্রান্তর চালু হয়ে যেত। নবী বলেননি, নবী বললেন যাদের তোমরা যাকে যোগ্য মনে করবে সেই খলিফা হবে। তাহলে ভোটাভুটির মাধ্যমে জনগণের রায় নিয়ে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। তার খেলাফতি জীবন কতদিন? তার খেলাফতি জীবন 2 বছর 4 মাস। কতদিন? 2 বছর 4 মাস। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অফাতের পরে কে খলিফা হলেন? আবার জনগণের ভোটাভুটির মাধ্যমে কে খলিফা হলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার খেলাফতি জীবন কতদিন জানেন? তার খেলাফতি জীবন 10 বছর 6 মাস। কতদিন? 10 বছর 6 মাস। তিনি ইন্তেকাল করলেন কিভাবে? হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু একটা দাস ছিল, তার নাম হলো আবু লুলু মাজুসি, অগ্নি উপাসক, পারস্যে যার বাড়ি, তিনি খঞ্জর বানাতো। এই খঞ্জর বানানোর কারণে তদানীন্তন সময়ে খঞ্জর বানানো একটা বড় মাপের কাজ, ধারালো অস্ত্র খঞ্জর, অতএব তার উপরে কর ধার্য করা হয়েছিল 4 দেরহাম। তে মুগিরান নামে এই মাজুসি আবু লুলু অগ্নি উপাসক যার বাড়ি পারস্যে, ওমর রাদিয়াল্লাহু আনহু নালিশ করলেন যে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার এই এরিয়ার মধ্যে একজন, আমি যার দাস মুগিরা, আমার উপরে 4 দেরহাম কর ধার্য করেছে।
উমর রাদিয়াল্লাহু আনহু বলল আপনি কি করেন বলল আমি খঞ্জর বানাই বলল আপনি এত বড় মাপের কাজ করেন খঞ্জর বানানো এ সকলের কাজ না আপনার কাছে চাদ্দের হাম পট ধরেছে মনে বেশি ধরিনি বরং আরো বেশি করা দরকার ছিল কথা বোঝা যায়নি এই কথাটা তার পছন্দ হয়নি মনে মনে রাগ খুব এসে গেল এ ছিল মুসলমান না অগ্নি উপাসক আবু লুলু মাজুসি এ কি করল একটা খঞ্জর ভালো করে ধার করল এর মনে খুব জাগলো যে উমর রাদিয়াল্লাহু আনহু কতল করব ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার নবী সোনা জবানে বলেছেন আসাদতুহুম ফি আমরিল্লাহ ওমর আমার ওমর ইসলামের আইনের উপরে ইসলামের আইনের বিচারে আমার ওমর বড় কঠোর তম্বল করে আমার ওমরের মেজাজ ওমরের রাগ ওমরের নেতৃত্বটাকে আল্লাহ নবী প্রশংসা করে বলে গেছেন আসাদতুহুম ফি আমরিল্লাহ ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু এত নেতৃত্ব দিয়েছিলেন এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আজ ওমর রাদিয়াল্লাহু আনহু কে কেউ যদি ফলো করে তার জীবনে স্বচ্ছ নেতা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কি যাবে না কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা পদে তিনি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে গেলেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন ওই মাজুসি আবু লুলু একটা চাদর মুড়ি দিয়ে খঞ্জরটাকে চাদরের ভিতরে লুকিয়ে লুকিয়ে সাহাবায়ে কেরামদের ভিতরে ফজরের নামাজের ওয়াক্তে ফাস কাতারে জায়গা নিয়ে নিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের নিয়ত করলেন ফজরের নামাজ ইমামতি করছেন সূরা ফাতিহা সমাপ্ত করলেন সূরা ফাতিহার পরে অন্য সূরা তিনি শুরু করতে যাবেন এমত অবস্থায় আবু লুলু মাজুসি খঞ্জরটা বার করে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পেটের কাছে নাভির কাছে আঘাত করলেন একাধিকবার আঘাত করলেন বারবার নয় তিনটে বার খুব জোর করে টার্গেট করে আঘাত করেছিলেন ওই খঞ্জরটা দুপিঠে ধাপ ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছেন আমার উপরে খুব কঠিন ভাবে আঘাত করা হয়েছে আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে তার দাঁড়াবার মতো আর পরিস্থিতি নাই তিনি বুঝতে পারলেন আমি হলাম ইমাম আমার ইমামতিতে গোটা মদিনার মসজিদে নববী শুনিবে আমার নবী সাহাবীরা আমার পিছনে ইত্তেদা করে নিয়ত করেছেন তিনি বুঝতে পেরে পিছন থেকে একজনকে টেনে দাঁড় করিয়ে দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ওই জায়গাতে তিনি ঢলে পড়লেন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরামেরা ধরাধরি করে বার করছেন গোটা মসজিদে নববী শরীফটা রক্তাক্ত আবু লুলু মাজুসি কি করলেন বেরিয়ে যেতে লাগলো ওই পরিস্থিতিতে সাহাবারা ধরে ফেললেন তিনি কিছু বুঝতে পারলেন আমার অবস্থা ভালো হবে না আমি খলিফাকে আক্রমণ করেছি খলিফাকে খঞ্জর দিয়ে আঘাত করেছি যেই না ধরা পড়ে গেছে তিনি নিজে নিজে ওই খঞ্জর আঘাত করে নিজে আত্মহত্যা করে ফেলেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর কথা বলতে পারছেন না তিনি হুঁশকে হারিয়ে ফেললেন নববী শরীফে নামাজটা চলছিল প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কাউসার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস সংক্ষিপ্ত আকারে নামাজকে সমাপ্ত করে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ধরাধরি করে সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন খলিফাতুল মুসলিমিনের উপর এমন আক্রমণ আল্লাহ নবীর সাহাবীর হুঁশ ফেরেন না সাহাবারা ভেঙে পড়লেন কান্না শুরু হয়ে গেল কোন কোন সাহাবী ঘাবড়ে গেলেন একটু দুধকে উষ্ণ গরম করে ওমর রাদিয়াল্লাহু আনহুর গালের ভিতরে দেওয়া হয় ইতিহাসে লেখা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাতের মাত্রা এতটা বেশি ছিল পেটে এতটা পরিমাণে বেশি কেটে গিয়েছিল গালের ভিতরে গরম দুধ দেওয়া ওই দুধটা কাটা অংশ জায়গা থেকে গড়িয়ে যায় বেশ কিছুক্ষণ লম্বা সময় পরে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু হুশ মোবারক ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে তিনি দুনিয়ার কোনো খেয়াল করেন নি দুনিয়াবি কথাবার্তা বলেন না তিনি এমন কথা বলেন নি কে আমাকে মেরেছে তোমরা আমায় বলো এই কথা আগে বলেন নি তিনি বলেন নি যে আমার বিবি বাচ্চার কি উপায় হবে তোমরা আমায় বলো এই কথা তিনি বলেন নি হুশ মোবারক ফিরে পাওয়ার পরে বলতে লাগলেন ও নবী সাহাবীরা ও নবী পাকের সাহাবারা একটু বলেন বলেন আমি ওমার নামাজে দাঁড়িয়েছিলাম আমি ইমামতি করছিলাম আমার ইমামতিতে আল্লাহর হুকুম ফজরের নামাজ চলছিল আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী শরীফে আমি এতটুকু আমার মনে পড়ছে আমি আঘাত পাওয়ার পরে একজনকে আমার জায়গায় টেনে দিয়েছিলাম তোমরা আমায় শোনাও আজকে কি মদিনার মসজিদে নববী শরীফে নামাজটা সুষ্ঠুভাবে আদায় হয়েছে দুনিয়ার মানুষকে খলিফাতুল মুসলিমিন আমার নেতৃত্বে নামাজ শুরু হয়েছিল নামাজটাকে সুষ্ঠুভাবে শেষ হয়েছিল সাহাবারা বললেন এ আমিরুল মুমিনিন আপনার নেতৃত্বে নামাজ শুরু হয়েছিল নামাজটা আমরা সুষ্ঠুভাবে পড়েছি কিন্তু মারা যান ইন্তেকাল করলেন তারা জীবন খেলাফত জীবন ছিল কত বছর 10 বছর 6 মাস আরে 4 বছর 2 বছর 4 মাস 10 আর 2 12 বছর 6 আর 4 6 আর 4 10 তাহলে 12 বছর 10 মাস দুই খলিফার খেলাফত জীবন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে শাহাদাতের পরে খলিফা হলেন তিনি কে ভোটাভুটির মাধ্যমে এটাকে গণতন্ত্র বলা হয় জনগণের রায়ে যে নেতা নির্বাচন হয় এটাকে গণতন্ত্র বলে তাই তো নাকি সিস্টেমটাকে গণতন্ত্র বলা হয় কে খলিফা হলেন আল্লাহর নবী জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার খেলাফত জীবন 1 আর 12 বছর কত বছর 1 আর 12 বছর একটু তানার ইন্তেকালের ঘটনা বলা দরকার আছে এনার একটু খেলাফত জীবনের আমি বিস্তারিত বলার অবকাশ পাবো না যেহেতু আমার টাইমের দিকটাও খেয়াল করতে হচ্ছে এসব লম্বা ইতিহাস এই যে 50 বছর ইতিহাস খুঁটে খুঁটে বলতে গেলে 2-4 ঘন্টাও তো সময় লাগে কি গো যাতে এই স্বল্প সময়ের ভিতরে আপনাদের কিছু মূল্যবান কিছু বিষয় উপহার দিতে পারি সেইটুকু আমি খেয়াল রেখে চলছি আলোচনা বুঝতে পাচ্ছেন তো একটু বলা দরকার আছে না আমরা শুধু কারবালা শুনি কিন্তু কারবালা কেন হয়েছে এইটুকু আমাদের অনেকে জানা কারবালার পজিশনটা কিভাবে তৈরি হলো এইটুকু আমাদের অনেকে জানা তাহলে এই যে 12 বছর 10 মাস আর 12 বছর কত বছর হয় 12 বছর 10 মাস আর 12 বছর 24 বছর তিনজন খলিফার খেলাফত জীবন কত বছর 24 বছর 10 মাস প্রায় 25 বছরের মতো জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মানুষেরা আল্লাহ নবীর সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা নির্বাচন করলেন আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুর দিলটা ছিল বড় নরম রহম দিলের মানুষ ছিলেন নরম মেজাজের মানুষ ছিলেন খলিফা যখন নরম খলিফা যখন নরম হৃদয়ের মানুষ খলিফা যদি নরম ভাবে জীবন যাপন করে কিছু মানুষ অসাধু কিছু মানুষ স্বার্থপর কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার চক্রান্তে নামা স্বাভাবিক না অস্বাভাবিক ওমর রাদিয়াল্লাহু আনহু শক্ত মানুষ ছিলেন খুব মেজাজি মানুষ ছিলেন তিনি শক্ত হাতে ইসলামের আইনে রাষ্ট্র পরিচালনা করার কারণে কোন উগ্রপন্থী তার সময়ে মাথা চাড়া দিতে পারেনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিল্লুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 12 বছরের খেলাফত জীবনে প্রথম 6 বছর খুব সুষ্ঠু শান্তভাবে পরিচালনা করলেন এই 6 বছরের পরে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে উগ্রপন্থীরা মাথা চাড়া দিতে লাগলো বিভিন্ন ভাবে মানুষ দুর্নীতি করতে লাগলো মাথায় রাখবেন গণতন্ত্র হিসাবে যদি রাষ্ট্রে একজন নেতা নির্বাচন করা হয় আপনাদের বোঝাবার স্বার্থে বলি বিভিন্ন প্রদেশে তিনি গভর্নর তৈরি করেছিলেন গভর্নর ঠিক করে দিয়েছিলেন এক একটা এলাকার দায়িত্ব এক একজন গভর্নরের ছিল এইভাবে 6 বছর পরে বিভিন্ন এলাকায় কিছু উগ্রপন্থীরা মাথা চাড়া দিল আমাদের ভারতবর্ষের রাজধানী কোথায় দিল্লি ভারতবর্ষের রাজধানী দিল্লি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আছে না তারপরে রাজ্যের প্রত্যেকটা রাজ্যের একটা করে মুখ্যমন্ত্রী আছে এক একটা প্রদেশের গভর্নর
অতএব ঠিক এরকম একটা এরিয়ার মধ্যে একজন গভর্নর হিসেবে চালাতো, কিন্তু মেন রাজধানী তখন মদিনা। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জীবনে তখন গোটা আরব কান্ট্রির রাজধানী হলো মদিনা, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে সাবা একটা গোষ্ঠী ছিল, এরা হলো ইহুদি, এরা ছিল মুনাফিকি করাদের চক্রান্ত। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বারবার বলতেন কাফেররা আমাকে কষ্ট দিয়েছে, ইহুদিরা মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করেছে। কথা বুঝতে পেরেছেন? প্রকাশ্য দুশ্মনের থেকে গোপনে দুশ্মনের দুশ্মনীটা একটু বেশি মারাত্মক হয়। মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করেছে, কাফেররা প্রকাশ্যে ক্ষতি করেছে, মুনাফিকরা চক্রান্ত করে বেশি ক্ষতি করেছে, করেছে না করেনি। এই জন্য বিভিন্ন জায়গায় প্রদেশে গভর্নর মাধ্যম চালালেও বিভিন্ন জায়গায় মানুষ অভিযোগ আবেদন করতে লাগলো, মানুষ স্বার্থপর হয়ে গেল। যেহেতু উপরের নেতা নরম মনের মানুষ, উপরের নেতা নরম দিলের মানুষ, আর কিছু স্বার্থপর মানুষ তারা এবারে স্বার্থ নিয়ে পড়ে গেল, আর কিছু মানুষ তাদের প্রদেশের গভর্নরের বিরুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতে লাগলো। যেই দেশের এই এলাকার প্রদেশের গভর্নরকে আপনি পরিবর্তন করেন, এই গভর্নরকে আপনি চেঞ্জ করে দেন, এই গভর্নরকে আপনি পাল্টে দেন, এরকম দুর্নীতি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিভিন্ন দিক থেকে এই ছয় বছরের পর থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ আসতে লাগে, যেটা স্বাভাবিক। তিনি তো নরম মনের মানুষ, তিনি তো খুব নরম মনের মানুষ। ও ভাই জামেরা, সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা গভীর ভাবে উপলব্ধি করুন, আমি খেলাফত ধ্বংসের ইতিহাস তুলে ধরছি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে বিভিন্ন প্রদেশের মানুষেরা অভিযোগ আবেদন করতে লাগলো, বিভিন্ন গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ জানাতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ নবীর জামাতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিন্দুর আইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগের মধ্যে মিশরের থেকে অভিযোগ আসতে লাগলো, মিশর ইরাক সিরিয়া শাম এই সমস্ত প্রদেশে যে গভর্নর গুলো ছিল এদের দুর্নীতিতে জড়িয়ে গেল, ঠিক এমনটা অভিযোগ আসছে। এটা শুধুমাত্র অভিযোগ নাকি, এত দূর থেকে যাচাই করা সহজ ছিল না। কিন্তু এক পর্যায়ে তিনি অতিষ্ঠ হয়ে গিয়ে যখন অতিরিক্ত অভিযোগ আসছে, তিনি শরিয়াতের আইনে কোরআনের আইনে রাষ্ট্র পরিচালনা করছেন, একজন সৎ নেতা যদি নেতৃত্ব না দেয়, একজন জনগণের প্রতিনিধি যদি সৎ না হয়, ওই এলাকাতে শান্তি থাকতে পারে না। তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মিশরের যিনি গভর্নর, প্রদেশ গভর্নর, ওই ব্যক্তিকে চেঞ্জ করে অন্য ব্যক্তিকে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর জামাতা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ আসলো, তিনি সিদ্ধান্ত নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম হলো মোহাম্মদ, হযরত মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর করে তিনি একটা কাফেলা নিয়ে একটা চিঠি লিখে তিনি পাঠিয়ে দিতে লাগলেন। কাফেলা চলে যাচ্ছে মিশরের দিকে, গভর্নর পরিবর্তন হবে, ওই মিশর প্রদেশের গভর্নর পরিবর্তন হয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুরের ছেলে যার নাম মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আবু বকর তিনি হবেন মিশরের গভর্নর। তিনি সিদ্ধান্ত করে পাঠিয়ে দিলেন। এর ভিতরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে থাকতেন খুব পাশের মানুষ, এর নাম হলো মারওয়ান বিন হাকাম, এর ভিতরে ছিল চরম মুনাফিক। যখন উমার রাদিয়াল্লাহু এই রকম একটা সিদ্ধান্ত করে আল্লাহর নবীর সাহাবী আবু বকর হুজুরের ছেলেকে মিশরের গভর্নর করে চিঠি লিখে সিদ্ধান্ত করে দিলেন যে মিশরের গভর্নর হবে আবু বকর, এর কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইবনে আবু বকর, আর বর্তমান যিনি আছেন তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগের কারণে তার পদটাকে বাতিল করা, এটুকু তার অধিকার ছিল। কিন্তু কোরআনি আইন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, যদি নেতার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে, নেতার নেতৃত্বে যদি জনগণ খুশি না থাকে, তাকে পরিবর্তন করে দেওয়াটাই দরকার। দরকার কি দরকার? এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে ওকে পরিবর্তন করে দেব। এই মিশরের নতুন গভর্নর হবে, কাফেলা নিয়ে চলে যাচ্ছে, এমন পরিস্থিতিতে একটা লোক ঘোড়ায় করে ওই কাফেলার পাশ থেকে দ্রুত গতিতে যাচ্ছে। এই কাফেলার সন্দেহ হলো এই ব্যক্তিটার যে যাওয়ার গতিটা ভালো না, ওকে দাঁড় করিয়ে ধরে সার্চ করা হলো, সন্দেহ হলো যে তুমি কোথায় যাচ্ছ এত দ্রুত গতিতে, তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের থেকে লুকিয়ে কিছু একটা এড়িয়ে চলে যেতে চাচ্ছ। তার কাছে একটা চিঠি পাওয়া গেল, তার কাছে একটা চিঠি পাওয়া গেল, ওই চিঠিতে লেখা ছিল যে বর্তমান মিশরের যিনি গভর্নর আছেন
মোহাম্মদ ইবনে আবু বকর তার সঙ্গী কাফেলা নিয়ে যখন মিশরে উপস্থিত হবে একে কতল করে দেবার আদেশ করছে উসমান গনি এখানে একটু ভালো করে বুঝবে উসমান রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে খলিফা নির্বাচন করলেন মানে প্রদেশ গভর্নর নির্বাচন করলেন আর চিঠিতে লেখা আছে যে এই মোহাম্মদ ইবনে আবু বকর যেই মিশরে যাবে মিশরের গভর্নরকে চিঠি লেখা হচ্ছে যেই মিশরে যাবে মোহাম্মদ ইবনে আবু বকর তার সঙ্গদেরকে কতল করে দেবে তাহলে বিষয়টা উল্টো হচ্ছে না ইনি প্রকাশ্যে এই গভর্নর পরিবর্তনের যে বার্তা দিলেন এবং সঙ্গে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন আর চিঠিতে উল্টো তাহলে যারা যাচ্ছিল তারা রেগে যাবে কি যাবে না তদানীন্তন সময়ে চিঠিতে যে সিলমোহর লাগানো হতো সিলমোহর অথবা সইটাকে পুরো হুবাহু ডুপ্লিকেট করা হয়েছিল চিঠিটা উসমান রাদিয়াল্লাহু আনহু লিখিত চিঠি উসমান রাদিয়াল্লাহু আনহু লিখিত চিঠি ছিল না তিনি যে গভর্নর নির্বাচন করেছিলেন মোহাম্মদ ইবনে আবু বকরকে এটা সত্য কিন্তু এই পরের যে চিঠিটা এটা উসমান রাদিয়াল্লাহু তরফ থেকে কোনো চিঠি নয় এটা মুনাফিকি করে মারওয়ান বিন হাকাম এই চালাকিটা করেছে এখন মনে করুন মোহাম্মদ ইবনে আবু বকর হুজুর তিনি খলিফা তারা একজন গভর্নর হয়ে যাচ্ছে না তার বিরুদ্ধে এরকম চিঠি হলে একই ব্যক্তি এরকম হুকুম করে কি করে রাগ হওয়া স্বাভাবিক তিনি যে মিশরে যাচ্ছিলেন তিনি উল্টো রাস্তা ধরলেন যেটা কতটা সত্য এরকম পরিস্থিতি কেন তাহলে খলিফাতুল মুসলিমিনের কাছে যাওয়া দরকার আছে না এই পরিস্থিতিতে কাফেলা মিশরের দিকে যেতে গিয়ে ঘুরে আসলো মদিনার দিকে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনাটা মদিনার বুকে ছড়াতে লাগলো কিছু বিদ্রোহী কিছু মুনাফিকেরা তারা এদের সঙ্গ দিয়ে বৃহৎ একটা বিদ্রোহী দলের তৈরি হয়ে গেল আর হবাটা স্বাভাবিক তিনি তো নরম মনের মানুষ তার শেষ জীবনে বিভিন্ন দিক থেকে মানুষ দুর্নীতি জড়িয়ে পড়লো বিভিন্ন মানুষ চাইছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি করে খলিফা পদ থেকে সরানো যায় ও ভাই জামেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা বিভিন্ন মানুষেরা এর ভিতরে কিছু মুনাফিকি মানুষ ছিল আব্দুল্লাহ ইবনে সাবার কিছু দলবল ছিল এরা সকলে মোহাম্মদ ইবনে আবু বকর হুজুরের সঙ্গী হয়ে আল্লাহ নবীর জামাতা জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঘিরে ফেললো ঘরটাকে ঘেরাও করলো বিদ্রোহীরা বেশ ঘরটাকে আটকে আটকে রেখে দেওয়া হলো আল্লাহ নবীর সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো ও নবীর সাহাবি ও খলিফাতুল মুসলিমিন আপনি বলেন এই চিঠিটা কার লেখা আপনি তো আমাকে মিশরের গভর্নর করে পাঠালেন আবার এই চিঠি কেন আমার বিরুদ্ধে উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের বোঝাতে লাগলেন উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের বোঝাতে চেষ্টা করলেন হযরত মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক হুজুরের ছেলেকে বললেন ও মোহাম্মদ ইবনে আবু বকর তুমি আমায় ভালো করে চেনো তোমার আব্বার সঙ্গে আমার অনেক সুসম্পর্ক ছিল ও মোহাম্মদ ইবনে আবু বকর ও বিদ্রোহী মানুষেরা তোমাদের কি মনে হয় আমি উসমান গনি এত বড় জালিয়াতি করব না না এ কাজ আমার নয় এই কাজ অন্য কেউ করেছে এই চিঠিটা আমার লেখা নয় তাহলে কার লেখা মানুষ বুঝতে পারলো অন্য কারণ লেখা নয় এই যদি এমন কেউ এইরকম জঘন্য কাজ করে এরকম জালিয়াতি যদি কেউ করে এটা অন্য কেউ নয় তাহলে মারওয়ান বিন হাকামের কাজ বিদ্রোহীরা বলতে লাগলো ও খলিফাতুল মুসলিমিন মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন আমরা বুঝতে পেরেছি এটা আপনার কাজ নয় আপনার প্রতি আমাদের সন্দেহ নাই তবে যদি মারওয়ান বিন হাকামের কাজ হয় আপনি ওকে আমাদের হাতে তুলে দেন উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন ও মদিনার মানুষেরা ও বিদ্রোহী গণ্যওয়ালা মানুষেরা আমি খলিফাতুল মুসলিমিন একজন যদি দোষী হয় তার অন্যায় যত কঠিন হোক চরম হোক তার সাজা আমি দেব আমি তো এইভাবে জনগণের হাতে তাকে তুলে দিতে পারি না সম্ভব আমাকে সময় দেন আমি বিচার করব সাজা দেব কি করলে হয় আপনারা আমাকে সময় দেন মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে যেহেতু ভিতরে একটা মুনাফিকি চাল চলছে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে বলবো না আপনাকে এই মুহূর্তে মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দিতে হবে এক পর্যায়ে তাদের উদ্দেশ্য ছিল উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষতি করা এর ভিতরে কিছু কুচক্রান্ত ঢুকে গিয়েছিল মুনাফিকি চাল ঢুকেছিল আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু হায়াতে আল্লাহ নবীর কালিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই হায়াতে
বহু সাহাবারা হায়াতে আছেন সব সাহাবাদের দল নবী চলে গেলেন সাহাবারা আলী হুজুর হায়াতে থাকবেন কি থাকবেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হায়াতে এই পরিস্থিতিতে উসমান আল ভট্টা বিদ্রোহীরা পুরো ঘেরাও করে ফেলল ঘরের বাইরে যেতে পাচ্ছেন না ঘর থেকে বের হতেও পাচ্ছেন না ঘরে যা খাদ্য সেটা সংকট দেখা দিল তিনি পরিস্থিতির শিকার হয়ে বললেন দেখো আমি আইনকে জনগণের হাতে তুলে দিতে পারি না এইভাবে আমি মারওয়ান বিন হাকামকে তুলে দিতে পারবো না উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরটাকে ঘেরাও করে ফেলা হলো এক পর্যায়ে পানি পর্যন্ত ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না আল্লাহ নবী জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমার সামনে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি কষ্ট পায় তাকে যদি আঘাত দেয় তার উপরে যদি আক্রমণ হয় এটা আমি সহ্য করতে পারবো না আলী রাদিয়াল্লাহু আনহু কিছুটা সামাল দিতে চেষ্টা করলেন বিদ্রোহীরা উত্তপ্ত হয়ে গেল আল্লাহ নবী জামাতা হযরত আলী হুজুর ডাকলেন ও হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন জান জান সম্পর্কে আপনার খালু চলে যান আপনি গিয়ে একটু আপনার খালু জানের ঘরের দরজার গায়ে দাঁড়িয়ে যান আপনারা সামনে দাঁড়ালে পরে হযরত উসমান গনিকে আর কেউ আঘাত করতে পারবে না হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতি যুবকদের সরদার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন যাতে করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে না পারে উসমান রাদিয়াল্লাহু আনহুর পানি বন্ধ করে দেওয়া হলো উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন ও মদিনাবাসী একদিন মদিনার মানুষের পানির কষ্ট ছিল আল্লাহ নবী আমায় বলেছিলেন ও বাবা জামাতা উসমান মদিনার মানুষের বড় পানির কষ্ট ইহুদিদের কাছ থেকে পীরের রুমা কুয়াটা কি কিনে তুমি মদিনার মানুষের পানি পান করার জন্য দিতে পারবে না সেদিন আমি উসমান আমি ওই পীরের রুমা কুয়াটাকে কিনে নিয়ে আমি আল্লাহ রাস্তায় উন্মুক্ত করে দিয়েছিলাম তোমরা আমায় পানি বন্ধ করে দিয়েছ এই রকম কঠিন পরিস্থিতির ভিতর থেকে দিনরাত অতিবাহিত হচ্ছে তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন পিপাসার্ত হয়ে গেলেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লাগলেন নূর নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সঙ্গে দিদার হয়ে গেল আরো জোরে বলুন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম দয়ার নবী হুজুর আমার ইফতারি তৈরি করে নিয়ে ইফতারি রেডি করে নিয়ে জানো আমি উসমানকে ডাকে ও বাবা উসমান ও বাবা উসমান তাড়াতাড়ি এসো আমি তো ইফতারি রেডি করে আছি আমি তো তোমার জন্য অপেক্ষা করছি একসঙ্গে আমি রাসূলুল্লাহ উসমানকে সাথে নিয়ে ইফতারি করব আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহু সিগন্যাল পেয়ে গেলেন মনে হয় আমার শহীদ শাহাদাতের সময় সন্নিকট তিনি পানি পেলেন না ওই অবস্থায় রোজা নিয়ত করে নিলেন দরওয়াজার সামনে জিন্নুরাইন উসমান গনি হুজুরের দরওয়াজার সামনে পাহারা জান্নাতি যুবকদের সর্দার বিদ্রোহীরা পরের দিন জানালা টপকে পাঁচিল টপকে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ শুরু করে দিল একজন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুটো মেয়ে বিবাহ দিয়েছিলেন ও ভাইজানেরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় তিনি এমন একজন ব্যক্তি খলিফার সাথে এমন পরিস্থিতি ভিতর থেকে পিছন থেকে পাঁচিল টপকে জানালার ভিতর থেকে ঘরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করলেন মুহাম্মদ ইবনে আবু বাকর দাড়িটা এমন করে ধরেছেন দুঃখ চেপে রাখতে পারলেন না খলিফার চোখ থেকে পানি ঝরে এ মুহাম্মদ ইবনে আবু বাকর আপনার আব্বা আবু বাকর আপনার আব্বা যদি বেঁচে থাকতো আপনি যে আমার এই দাড়ি মোবারক ধরেছেন এটা আপনার আব্বা হয়তো সহ্য করতো না তিনি বুঝতে পারলেন এটা চরম বেয়াদবি সঙ্গে সঙ্গে দাড়িটা ছেড়ে পিছিয়ে আসলেন এই পরিস্থিতিতে বিদ্রোহীদের মধ্যে থেকে একজন তলোয়ার নিয়ে আঘাত করলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি
হযরতে নাইলা রাদিয়াল্লাহু আনহা হাতটা বাড়িয়ে একটু আশামাল দিতে গেলেন, হাতের আঙ্গুলগুলো কেটে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ঘরের ভিতরে একটু পানি দেওয়া হলো না। মুসলিম জাহানের খলিফা, তৃতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবীর জামাতাকে এই রকম নির্মম ভাবে শহীদ করা হলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার বাবাজিরা ভাইরা, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত গ্রহণ করতে হলো। তিনি রোজা রেখেছিলেন, নবী ইফতারির জন্য অপেক্ষা করছিলেন, এটা তার শাহাদাত। এই হাতের যে কাটা আঙ্গুল, এই পরিস্থিতিতে উসমান শাহাদাত হলো, এই পরিস্থিতিতে খলিফা নির্বাচন হবে। দুনিয়ার মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করবেন, এটা স্বাভাবিক। আমি বিস্তারিত বলার সময় পাচ্ছি না, সংক্ষেপে বলছি। আসলে কারবালার ঘটনাও বিস্তারিত বলার সময় আমি পাবো না, যেহেতু আপনারা হিসেব ছাড়া একটু বক্তব্য বেশি করে ফেলেছেন। এটা দুটো ঘন্টা সময় যদি না পাওয়া যায়, অন্তত এই খেলাফত ধ্বংসের ইতিহাস সংক্ষেপে, এত সংক্ষেপে বলা সম্ভব নয়। 50 বছর ইতিহাস তো অল্প টাইমে বলা সম্ভব হয় কি? সময়ের প্রয়োজন আছে। যাই হোক, আমি তারপরও চেষ্টা করছি আমার সময়ের মধ্যে শেষ করার। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে সিরিয়ার যিনি প্রদেশিক গভর্নর ছিলেন, ইনি ছিলেন কাতেব ওহি, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহা। এ হলো এজিদের আব্বা, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি নবী পাকের সাহাবী, মর্যাদা সম্পন্ন সাহাবী, নবী পাকের পাশে বসে থাকতেন, কাতেব ওহি ছিলেন। অতএব তিনি কিছু এই আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে নিযুক্ত হওয়ার পরে তার সঙ্গে একটা ইস্তেহাদগত মতবিরোধ ছিল। তিনি সর্বপ্রথম বলছিলেন যে এই উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার চাই, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারটা। আচ্ছা, আলী হুজুর কি বিচার করবেন কি করবেন না? তিনি যখন খলিফা হলেন তাহলে আলী হুজুরকে একটু সময় তো দিতে হবে নাকি? নিশ্চয়ই এর বিচার হবে। একদল মানুষ বলতে লাগলো এই আব্দুল্লাহ ইবনে সাবার যে গোষ্ঠীর কিছু মানুষ, এদের চক্রান্তকারী কিছু মানুষেরা বলতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত আছে, মদদ আছে উসমান হত্যার পিছনে। এটা একটা মিথ্যা চরম অপরাধ। আলী হুজুরের মতো এমন একজন সম্মানিত সাহাবী, তিনি কখনো উসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে প্রচার করতে লাগলো। এক পর্যায়ে ওদিকে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কাটা আঙ্গুলা রক্ত মাখা জামানি ওদিকে আন্দোলন করতে লাগলো। পরিবেশটা মোটামুটি উত্তপ্ত ছিল, পরিবেশটা মোটামুটি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন হজ মোবারকে, একদল মুনাফিক বলতে লাগলো আম্মা জানের কাছে গিয়ে ভুল বোঝালো যে আপনি এখন হায়াতে আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু আপনার জামাই আর উসমান রাদিয়াল্লাহু আনহু আপনার জামাই, সম্পর্কে জামাই হবে তো, দুজনেই জামাই। অতএব আম্মা জানের কাছে ভুল বোঝালো যে আপনার জামাতা খলিফাতুল মুসলিমিন উসমানকে এইভাবে খতল মানে শহীদ করা হয়েছে। আম্মা জান স্বাভাবিক কষ্ট পাবেন, বলছে আম্মা জান মনে হয় আলী রাদিয়াল্লাহু আনহুর হাত আছে। এইভাবে আম্মা জানকে ভুল বোঝালো। আম্মা জানের তার নিজের জায়গা থেকে একটা ইনসাফের একটা আওয়াজ তুলতে হবে কি হবে? তিনি কি সহজ অন্যায় মেনে নেবেন? অতএব আলেমান নবী জামাতা আলী হুজুর বুঝতে লাগলেন ওদিকে সিরিয়ার দিকে একটা আন্দোলন চলছে, এই পরিস্থিতি, এদিকে আমার বিরুদ্ধে মুনাফিক আম্মা জানের কাছে লাগিয়েছে। আলী হুজুর ভাবলেন যে আমি সামনাসামনি গিয়ে আম্মা জানের কাছে একটু বোঝানো দরকার, যেটা মুনাফিক একটা চক্রান্ত চলছে। সামনাসামনি শাশুড়ি জামাই দুটো কথা বললে তো সমস্যা মিটবে, মিটবে কি মিটবে? আল্লাহ নবী জামাত আলী হুজুর কিছু দল বল নিয়ে তিনি আম্মা জানের মুখোমুখি হবেন, তখন হস্ত থেকে ফেরেন, তিনি ফিরছেন আর ইনি যাচ্ছেন, মুখোমুখি হয়ে বিষয়টাকে একটা জায়গা স্থির করতে চাইছেন। আম্মা জানের সঙ্গে যথারীতি দেখাও হলো। আম্মা জান, এরকম একটা পরিস্থিতি, আপনার কি মনে হয় যে আমি আলী উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পিছনে আমার হাত আছে? বললো সন্দেহ তো আমার হয় না, আপনার মতো মানুষের কাজ এরকম হতে পারে না। অতএব ঠিক আছে, যখন সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকি, সকালে উঠে ভালো করে ক্লিয়ার করে জিনিসটা আমরা বোঝাপড়া করে দেখবো কি করলে হয়, ভালো পরামর্শ না খারাপ পরামর্শ, মোটামুটি পরিস্থিতি। যারা মুনাফিকি করে আম্মা জানের কাছে গিয়ে ভুল বুঝিয়েছে, এরা রাতের বেলা ঘুম হয় না, এরা ভাবছে তাই তো, কি করা যায় বলতো? যদি শাশুড়ি জামাই মিলে যায় তাহলে আমাদের অবস্থা কোন জায়গায় যাবে? মুনাফিকগুলো ধরা পড়ে যাবে না? ও রাতের বেলা ফের ফেরাফেরি করছে, কোন রকম ভাবে শাশুড়ি জামাইয়ের যেন সম্পর্ক স্থায়ী না হয়। এখানে একটা কিভাবে চক্রান্ত করা যায়, রাতের বেলা দুদিকে কাফেলা ফাঁকা ময়দানে এই মুনাফিকগুলো বলল দু দলে ভাগ হয়ে যায়, ঠিক হয়,
আচমকা দুদলে ভাগ হয়ে গিয়ে ঘুমন্ত অবস্থায় দুদিকের কাফেলা শান্ত মানুষ দুদিক থেকে তীরের বর্ষণ। আচ্ছা বলুন, আম্মাজানের দিকে যদি তীরের বর্ষণ আসে, মুনাফিকরা তখন বলছে আম্মাজান সরাসরি আপনার সঙ্গে পারবে না বলে ক্ষণিকের জন্য মুখমিষ্টতা দিয়ে রাতের বেলা আপনার উপর আক্রমণ করছে। তাহলে যদি আচমকা রাতের বেলা তীরের আক্রমণ আসে, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না? তৈরি হবে কি হবে না? মুনাফিকের কতটা মারাত্মক মুনাফিকি দেখেন। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল, বহু সাহাবাই কেরামেরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পক্ষে আর বহু সাহাবাই কেরামেরা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এই দুজন দুদিকে নেতৃত্ব দিচ্ছেন। এটা অনাকাঙ্ক্ষিত ভাবে দুঃখজনক ভাবে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল, বহু সাহাবারা শহীদ হয়ে গেলেন। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর দোষ নয়, আম্মাজানেরও দোষ নয়। এই পরিস্থিতিতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আলী হুজুর দেখলেন এই কঠিন পরিস্থিতিতে আমি আর সহ্য করতে পারছি না, আমার সামনে নবীর সাহাবারা জান দিচ্ছেন, এখানে আমারও দোষ নয়, আম্মাজানের দোষ নয়, তৃতীয় পক্ষ মুনাফিকি করে এই পরিবেশটাকে এই জায়গায় এনেছে। তিনি বাধ্য হয়ে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যে উটের পিঠে আম্মাজান সওয়ার ছিলেন, উটের পায়ে তলোয়ার দিলেন, তলোয়ার মেরে দিলে উটটা ঢলে পড়লো, আম্মাজানের হাওয়ালিটা ধরে আনলেন। এই জন্য একটা এই যুদ্ধটা হয়েছিল, এই উটের যুদ্ধ জঙ্গে জামাল বলা হয়, বহু সাহাবারা শহীদ হয়। তাহলে মুনাফিকের চক্রান্ত বুঝতে পারছেন, মুনাফিকের চক্রান্ত বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে কোন রকমের পরিস্থিতি সামাল দিলে বহু সাহাবাদের শহীদ শহীদ হতে হবে। এখানে আম্মাজানের দোষ নয়, ঐতিহাসিকরা বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুর দোষ নয়। এখানে মুনাফিকি করে একটা এরকম কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। যাই হোক বাপজিরা ভাইরা, এই চার খলিফার যুগ দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, আর ওদিকে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সিরিয়ার গভর্নর, প্রদেশিক গভর্নর। এই দুজনের ভিতরে একটা পরিস্থিতি, একদল মানুষকে ওদিকে তারা বললো উসমান রাদিয়াল্লাহু বিচার চাই, তাদের মূল কথা উসমান রাদিয়াল্লাহু বিচার চাই। এই পরিস্থিতি একদল মানুষ আমিরে মাবিয়া হুজুরকে সাপোর্ট করতে লাগলো, দুজনের ভিতরে ইস্তেহাদগত একটা বাধা হয়ে দাঁড়ালো। এক পর্যায়ে মীমাংসা হয়, এই আমিরে মাবিয়া হুজুরের সঙ্গে আলী হুজুর একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম হলো জঙ্গে সিফিন। বহু সাহাবারা শাহাদাত বরণ করেছেন এবং কোরআন শরীফকে উঁচু করে তুলে ধরা হয়েছিল। তারপরেও ভাবলেন এই পরিস্থিতিতে কি করা যায়, ভাবলেন যে কে খলিফা হবে, দুজনের ভিতরে এই রকম লড়াই, দুজনের ভিতরে দলাদলি, এই পরিস্থিতি একটা মীমাংসার জায়গা দরকার আছে না? নেই, জায়গা আছে না, দরকার আছে। জ্ঞানী কবি বিশিষ্ট মানুষরা বললেন যে কিভাবে করা যায়, দুজনের পক্ষ থেকে দুজন প্রতিনিধি একটা মীমাংসার জায়গা তৈরি করবে। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যিনি প্রতিনিধি তো দেবেন, যিনি নির্বাচন হলেন তার নাম হলো আমর ইবনুল আস, আর আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে জানাকে নির্ধারণ করা হলো তার নাম হলো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। এই আমর ইবনুল আসের বিষয়ে একটু বলি, পৃথিবী বিখ্যাত চারজন দার্শনিকের মধ্যে একজন হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যারা বলেন সুবহানাল্লাহ, আর একজন হলেন এই আমর ইবনুল আস, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। অতএব এই দুজনে মুখোমুখি হয়ে বললেন দেখো আমরা একটা কাজ করি, এই মুসলিম উম্মার ভিতরে ফাটল দলাদলি এরা ভালো, খলিফাদের যুগ ভালো করে বুঝবেন ভালো না, অতএব একটা মীমাংসা আসলে কি হয়, বললো আমরা দুজনাই ঘোষণা দেবো। আমর ইবনুল আস কি বলছে, দুজনাই ঘোষণা দেবো যে আলী রাদের খেলাফত থেকে ইস্তফা দিচ্ছেন, আমিরে মাবিয়া খেলাফত থেকে ইস্তফা দিচ্ছেন, তৃতীয় কেউ আসুক শান্তি কায়েম হবে। বক্তব্যটা ভালো না, একটা ভালো মীমাংসা তো আসতে হবে। এই পরিস্থিতিতে তিনি তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আমর ইবনুল আস জনগণের সামনে বলছে কি আগে বলবে, আমর ইবনুল আস বুদ্ধি করে বললো আবু মুসা আশআরি হুজুরকে বললো আপনি আগে বলবেন, দুজনের কথা অনুযায়ী সত্য কথা বলবেন। ইনি উঠে বললেন দেখুন মুসলিম উম্মার ভিতরে যে মতনৈক্য দেখা দিয়েছে, যেভাবে দলাদলি হচ্ছে, একটা শান্তিপূর্ণ একটা সিদ্ধান্ত দরকার। আমি আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে আমি আবু মুসা আশআরি ঘোষণা দিচ্ছি, আলী রাদিয়াল্লাহু আনহু বর্তমান তিনি আর খলিফা নেই, তিনি খলিফা পদ থেকে ইস্তফা দিবেন। ইতিহাস তাহলে এনার বক্তব্য নিয়ে দায়িত্ব পালন করেছেন। এর পরপরই আমর ইবনুল আসের একই কথা বলার কথা ছিল কি ছিল না, একই কথা বলার কথা ছিল, তিনি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বললেন যখন আলী রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় তিনি ইস্তফা দিলেন তাহলে আর প্রতিদ্বন্দ্বিত কেউ নেই, আমি আমিরে মাবিয়া হুজুরকে আমি খলিফা বলে ঘোষণা দিলাম। এই একটা মানুষের দু নম্বরি করার কারণে পরিস্থিতি কোথা দাঁড়িয়ে যাবে জন্য বলে আবু মুসা আশআরি হুজুর এত দুঃখ পেলেন যে মানুষ এত বিশ্বাসঘাতক হতে পারে, আমার সঙ্গে আলোচনা হলো একরকম, দুজনের ঘোষণা দেবার কথা একই কথা, আমি ঘোষণা দেবার পরে সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল,
ইতিহাস বলছে আবু মুস আশারী রাদিয়াল্লাহু আনহু এত দুঃখ পেয়েছিলেন মনের কষ্টে ওই যে বেরিয়ে গিয়েছিলেন তেনাকে কেউ খুঁজেও পায়নি তিনি ঘরেও এত কষ্ট পেয়েছিলেন বাপজিরা ভাইরা এই চিত্র দেখে কিছু মানুষ প্রায় 24000 এর মতো একটা দল এদেরকে খাওয়ারিজ বলা হয় খাওয়ারিজ অর্থে খারিজি দল বলনা খারিজি খারিজি এরা বলল আলী হুজুরের কাছে আমরা নিঃশর্তভাবে ভালোবেসে তাদের তার সঙ্গ দিয়েছি আর তিনি স্বেচ্ছায় কেন ইস্তফা দিলেন আসলে কি ইস্তফা দিয়েছেন ঘটনা এক রকম আর প্রকাশ হচ্ছে আর এক রকম এই 24000 এর মতো দল বলল আমরা আমিরে মাবিয়াকে মানবো না আলীকে মানবো না আমাদের ফয়সালা আল্লাহর তরফ থেকে হবে এরা দুজন নেতৃত্ব মানে না এদেরকে কি বলা হয় খারিজি এদেরকে খাওয়ারিজ থেকে খারিজি অতএব আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত জীবন কতদিন 4 বছর 5 মাস কতদিন 4 বছর 5 মাস 12 বছর উসমান রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস ওমর রাদিয়াল্লাহু আনহু আর 2 বছর 4 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহলে 6 4 10 24 বছর 10 মাস আর 4 বছর 5 মাস 24 আর 4 কত 28 29 বছর প্লাস এই চার খলিফার খেলাফত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা একটু সংক্ষেপে বলি এই খারিজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিমের একটা রাগ ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু কতল করব একটা তলোয়ার কিনে দুই পিঠে ধারালো তলোয়ার ধার দিয়ে দুই পিঠে ধার দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কুফায় আলী রাদিয়াল্লাহু আনহু ফজর ওয়াক্তে সালাত সালাত বলে নামাজে যাচ্ছেন আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফায় শাহাদাত বরণ করিয়েছেন শহীদ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে প্রায় 30 বছরের মতো চার খলিফার জীবন আলী রাদিয়াল্লাহু পরে 6 মাস খেলাফতের জীবন ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কমার মোটামুটি 30 বছর মতো এই হাসান রাদিয়াল্লাহু চার খলিফায় পাঁচ জনের খেলাফতের জীবন ও ভাই জানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা বহু ঘাত প্রতিঘাত খেলাফত তিতি খেলাফত ধ্বংসের ইতিহাস অনেক লম্বা তথাপিও সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে খলিফা পদে নিযুক্ত হলেন কিছু মানুষ খলিফা বলে মানতে লাগলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সরদার তিনি যখন দেখতে লাগলেন একদল মানুষ আমিরে মাবিয়াকে খলিফা বলে মানে অতএব এখানে দলাদলি না রেখে আমি যদি খলিফা পদে ইস্তফা দেই উম্মতের ঐক্য হয়ে যাবে উম্মত এক প্ল্যাটফর্ম এসে যাবে একে অপরের কাঁধ মিলিয়ে দুনিয়া জীবন যাপন করতে পারবে এই জন্য তিনি স্বেচ্ছায় কি স্বার্থ সাপেক্ষ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ইস্তফা দিলেন তার খেলাফতি জীবন ছিল 6 মাস ও ভাইরা বাবা আর তারপরে খলিফা হলেন সিরিয়ায় চলে গেল তদানীন্তন সময়ে রাজধানী খলিফা পদে হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিষ্ঠার সঙ্গে শান্তিপূর্ণভাবে বিচক্ষণতার সঙ্গে বহু ঘাত প্রতিঘাতের পরও 20 বছর মতো আল্লাহ নবীর সাহাবী হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা নিযুক্ত হয়ে খেলাফতি তিনি জীবন পরিচালনা করলেন ষষ্ঠীয় আইন শরিয়া আইন কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেন তিনি ভাবলেন তার ইন্তেকালের পরে কে খলিফা হবে একদিকে হযরত ইমাম হাসান অপরদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হায়াতে আছে তার মনে হতো ইমাম হাসান হুসাইন যখন হায়াতে আমি আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে দুনিয়ার মানুষ যদি খলিফা বলে মানতে হয় হাসান অথবা হোসাইন কে ছাড়া কাউকে মানবে না এটাই তো বাস্তব কাকে মানবে তার মনে হলো যে আমার পরে যদি খলিফা কেউ হয় না হাসান হবে আর না হয় হোসাইন হবে তার ছেলে এজিদের কিছু চারিত্রিক দোষ ছিল বাপ হিসাবে ছেলে কেমন জানে কি জানে